এসিআই কেন যে গরু জাত উন্নয়নের জন্য সিমেন্ট ইম্পোর্ট করলেন বা সিমেন্ট এই বিজনেসে কেন আসলেন? আমরা রিসেন্টলি নিউজিল্যান্ড ভিজিট করেছি, আমাদের চেয়ারম্যান গেছিলেন, আমাদের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর গেছিলেন। সেখানে আমরা দেখলাম মাত্র অল্প গরু, 6 মিলিয়ন গরু দিয়ে সারা পৃথিবীতে তারা দুধ এক্সপোর্ট করছে, দেশের চাহিদা মিটিয়েও। তারপর আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো যে আমাদের দেশে প্রায় 24 মিলিয়ন গরু, অথচ আমাদের দেশে দুধ পায় না মানুষ এবং বাইরে থেকে দুধ আমদানি করতে হয়। এইটার পরে আমরা ভাবলাম প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হলো আমরা গরু তো আছে কিন্তু গরুর মিল্কের উৎপাদন ক্ষমতা এত কম, 3 থেকে 4 লিটার দুধ উৎপাদন হয়। আবার যে সমস্ত ব্রিডগুলো আছে, মিক্সড ব্রিড, ব্রিড ঠিকই আছে, খাচ্ছে ঠিকই কিন্তু দুধও দিচ্ছে খুব কম, 5-6 লিটারের বেশি না। তখন আমরা মনে করলাম যে এই একটা এলাকা, যে এলাকাতে আমি মনে করি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে, অর্থাৎ খামারিরা যদি মনে করে এই দুধ করে বা মাংস করে তাদের লাভ হবে, তাহলে আমাদের ভালো সিমেন্ট দিতে হবে। এবং ভালো সিমেন্ট দিলে হবে কি, উন্নত জাতের গাভী হবে, উন্নত জাতের বকনা বা ইয়ে হবে, আপনার বলদ হবে, তখন এগুলোকে কিন্তু মাংস দুধ দুটোই কিন্তু অনেক বেশি উৎপাদন হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। এটাকে মাথা নিয়েই আমাদের কর্পোরেটে যে ভিশন আছে যে আমরা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব, তারই অংশ হিসাবে কিন্তু আমরা এখানে একটা ইনভেস্টমেন্ট করেছি। এবং ইনভেস্টমেন্টের পরে আপনি তো কয়েকবার আমাদের সেন্টার ভিজিট করেছেন, সেখানে আপনি খেয়াল করেছেন যে উত্তরোত্তর এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং গাণিতিক হারে আমরা একসময় 40টা বলছিল, তারপর 80টা, তারপর 100টা কিন্তু এক্সিড করে গেছে। এবং সারা দেশে প্রত্যেকটা আনাচে কানাচে এখন আমাদের সিমেন্টের কিন্তু এত চাহিদা, এত কদর। আমাদের দেশের খামারিরা মনে করে যে সে সিমেন্টটা সবচেয়ে ভালো সিমেন্ট, এটি দিয়ে যদি আমরা আমরা মোটামুটিভাবে এই সার্ভিসটা নিই, তাহলে সেখানে দুধও ভালো হবে বাচ্চা থেকে এবং মাংস কিন্তু ভালো হবে। স্যার, সবাই যেমন এসিআই সহ আমেরিকান ডেইরি, সরকার, ব্র্যাকস, আরও বেশ কিছু কোম্পানি আছে যারা সিমেন্ট দিচ্ছে, তা একজন খামার হিসেবে কেন এসিআর সিমেন্টটা গ্রহণ করবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ব্যাপারটা হলো যে আমাদের অনেক বিজ্ঞানী কিন্তু এখন একটু কনফিউজড, অনেকের ধারণা যে সিমেন্টের ফার্টিলিটি রেট 50 থেকে 60%, কিন্তু আমাদের সিমেন্টের ফার্টিলিটি 70%-এর বেশি, কোনো কোনো ক্ষেত্রে 80%-ও পাওয়া গেছে। এখন একটা খামারি যদি একটা সিমেন্ট নেওয়ার পরে তার ফার্টিলিটি রেট অনেক ভালো হয়, একটা সিমেন্ট নিয়ে একবারে যদি প্রেগনেন্ট হয়ে যায়, কেন সে 3 মাস বসে থাকবে, তার গাভীকে 3 মাস বসে খাওয়াবে কেন? এটা তো অলস্টমা, এটা তার ক্ষতি হবে। এটা কিন্তু চারিদিকে কিন্তু প্রচার হয়ে গেছে এবং প্রচার হওয়ার সাথে সাথে কিন্তু এর চাহিদাটা বেড়ে গেছে, সাথে সাথে যে বাচ্চাটা হচ্ছে তার ওজন অন্যান্য সিমেন্ট ব্যবহারকারীদের বাচ্চার ওজনের থেকে অনেক গুণে বেশি, মোটা তাজা, পা বেশ মোটা, চুটটা বেশ বড় এবং চটপটে, যার ফলে কিন্তু আমাদের এই সিমেন্টের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। এবং এটা বেড়ে যাওয়ার সাথে সাথে অনেকে চেষ্টা করছে এসিআইকে কপি করার, কিন্তু এখানে তো কপি করা তো সহজ নয়, সিমেন্ট ইটসেলফ ইজ নট এনাফ। সিমেন্টটাকে আপনার যত্ন সহকারে এক্সট্রাকশন করা, বুলকে ভালোভাবে মেনটেন করা, কোয়ালিটি কন্ট্রোল করা এবং এটাকে ঠিকমতো সার্ভিস দেওয়া এবং যন্ত্র সাহায্যে পরীক্ষা করে দেখা যে কখন এই সিমেন্টটা দরকার, সেই সময় দিলে সুবিধা হচ্ছে কি, প্রেগনেন্সিটা 100% হয়ে যাচ্ছে। এই সুবিধার কারণেই কিন্তু আজকে আমাদের ডিমান্ড অনেক বেশি। স্যার, আপনি আগে একবার ইন্টারভিউতে বলেছিলেন যে আপনারা সেক্স সর্টেড সিমেন্ট আনবেন, এইটা একটু জানতে চাচ্ছিলাম যে এনেছেন কি না আনলে সেটার রেজাল্ট? ভেরি ইন্টারেস্টিং। আমরা যা বলি মোটামুটিভাবে অতি অল্প সময়ের মধ্যে তা করে ফেলি। অবশ্যই সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, আমরা সেক্স সিমেন্ট আমদানি করেছি এবং এখন সেক্স সিমেন্ট আমরা সরবরাহ করছি। শুধু এখানে ক্ষান্ত না আমরা, এখন আমরা পরীক্ষামূলকভাবে দেখছি যে আমাদের দেশে সেক্স সিমেন্টের চাহিদাটা ভালো হচ্ছে, এখানে সেক্স সিমেন্টের মানে মোটামুটিভাবে প্রেগনেন্সি রেটটা ভালো। আমরা এখন নিজেরা এই ল্যাবরেটরি করে আমরা সেক্স সিমেন্ট উৎপাদন করব এবং আমরা এই সেক্স সিমেন্ট কিন্তু আমাদের গাভী যে সমস্ত খামারি পালন করে তাদেরকে সরবরাহ করব। এই সেক্স সিমেন্টের বৈশিষ্ট্যটা কী? এর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো খাবারে যদি মনে করে যে জাতটা নেবে এবং সে জাতের সে মেল নেবে না ফিমেল নেবে, এক্স্যাক্টলি সেই সিমেন্টে দেওয়া হবে, তার যে বাচ্চাটা হবে সে গাভী হলে গাভী হবে, আর যদি আপনার যদি মনে হয় যেটা একটা ষাঁড় হয় তাহলে ষাঁড়ই হবে, তাহলে দেখা যাবে যে তার যে ডিজায়ার অ্যাক্টিভিটিস বা যে ডিজায়ার যে বিজনেস প্ল্যান সেভাবে সে ব্যবসাটা করতে পারবে। স্যার, আপনি আগে একবার বলেছিলেন যে এমব্রায়ো ট্রান্সফার, জি, এটা কি স্যার শুরু করেছেন? আমরা পরীক্ষামূলকভাবে আমাদের একটা জয়েন্ট ভেঞ্চার আছে গোদরেজ ইন্ডিয়া, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট, গোদরেজ অলরেডি ইন্ডিয়ার পুনেতে এটা শুরু করেছে ইসরায়েলি সায়েন্টিস্ট দিয়ে এবং সেখানে সাকসেসফুলি কিন্তু তারা
যে 23 মাসের মাথায় যে বাচ্চা দুধ দিচ্ছে সেটা কিন্তু প্রায় 40 লিটার, এবং এটা কিন্তু ওখানে শুরু হয়ে গেছে। আমরা আমাদের দুজন বিজ্ঞানীকে ওখানে পাঠাচ্ছি, ভেটেরিনারি ডক্টর, তারা যাবে ওখান থেকে ট্রেনিং নিয়ে আসবে, তারপর আমাদের দেশেও কিন্তু আমরা এটাকে শুরু করব। ইতিমধ্যে সরকারে আমরা অনুমোদনও পেয়ে গেছি এটা আমদানির জন্য। আমরা মনে করি প্রথম দিকে আমরা আমদানি করে শুরু করব, সাবসিকুয়েন্টলি কিন্তু আমরা নিজেরাই এই ফার্টাইল এনভায়রনমেন্ট ট্রান্সফার করব। এমব্রো ট্রান্সফারটা কী মানে সেটা আমরা একটু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি খুব বেশি ডিফারেন্স কিছু নেই, এটা আপনার একটা ষাঁড়ের যে আপনার স্পার্মটা আর গাভীর যে ডিমটা এটাকে পেট্রি ডিশে মেটিং করানো হয়। মেটিং করার পরে যখন দেখা যায় সাকসেসফুলি মেটিং হয়েছে, তখন এটাকে আবার ওই গাভীর পেটের মধ্যে ইনসার্ট করা হয়, এটা সারোগেটেড মাদারের কাছে। এবং যখন ওই বাচ্চাটা হয় এক্স্যাক্টলি তার প্যারেন্ট এবং মায়ের যে ক্যারেক্টারিস্টিক ছিল এবং পিউরিটি প্রায় 100% নিয়ে কিন্তু এটা আসবে। ফলে সুবিধা হবে এই, যদি গাভীর দুধ দেওয়ার ক্ষমতা থাকে 40 থেকে 50 লিটার, এক্স্যাক্টলি 40 থেকে 50 লিটার দুধ দেবে যদি সেই সঠিক ব্যবস্থাপনা করা হয়। এমব্রয় ট্রান্সফারটা এমন কিছু, এখন মানুষ হিউম্যান বিইংও করা হচ্ছে, পশু তো করা হচ্ছে, এটাতে সুবিধা হলো এই, মা এবং বাবার ক্যারেক্টারিস্টিক এক্স্যাক্টলি এটা ট্রান্সফার হবে। অর্থাৎ মায়ের যে ডিমটা নেওয়া হচ্ছে আর বাবার যে স্পার্মটা নেওয়া হচ্ছে এটাকে পেট্রি ডিশে মেটিং করানো হয়। মেটিং করার পরে এটা প্রেগনেন্ট হলো, এটা ভিতরে ইনসার্ট করা হলো মায়ের পেটের মধ্যে, তারপর যখন বাচ্চা হলো বাচ্চাটা কিন্তু মা এবং বাবার ক্যারেক্টারিস্টিক পাবে। যেহেতু মার পিউরিটি 100%, বাবার পিউরিটি 100%, সেহেতু এটা পিওর ব্রিড হবে, এবং এই পিওর ব্রিড থেকে ডিজাইন লেভেলের মিল্ক 40 থেকে 50 লিটার পর্যন্ত মিল্ক পাওয়া সম্ভব হবে। আমি যেটা আর একটু, যে আমাদের দেশের যে গাভীটা ওর থেকে মানে ওর কোনো ক্যারেক্টারিস্টিক না, এটা তো সারোগেটের মাদার, তাহলে এইটা একটু বলতে হবে। জি, যে আমাদের যে লো মিল্ক দেওয়া যে 10-12 লিটার দুধের যে গরু, এই গরুর পেটে যদি আমরা এটা ট্রান্সফার করি, কিন্তু ওর বাবা এবং বাবার যে ইয়ে ওইটা পাবে, বাংলাদেশের এই মাঠটা পাবে না, মাঠটা পাবে না। এমব্রয় ট্রান্সফারে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, সেটা হতে পারে মানুষের ধারণা হতে পারে যার পেটের মধ্যে বাচ্চাটা বড় হলো তার কোনো ক্যারেক্টার পাবে কি না, না সেটা পাবে না, বিকজ এটা তো সারোগেটের মাদার, তার পেটের মধ্যে শুধু এমব্রয়োটা গ্রো করছে, ওখানে মায়েরও কিছু পাবে না। এবং এখানে বাবা মা যে অরিজিনাল সিমেন এবং ডিম দিয়েছিলো সেখান থেকে কিন্তু এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আসবে সেটাই পাবে। সো আমাদের মাথার মধ্যে এই কনফিউশন থাকার কোনো কারণই হতে পারে না যে আমাদের দেশের ছোটো গরুর পেটের মধ্যে এটা যে দেওয়া হলো আলটিমেটলি কি ছোটো গরু হবে না বড় গরু হবে, অ্যাকচুয়ালি অরিজিনালি বাবা মা যা ছিল সেটাই হবে। স্যার, এসিআই জেনেটিক্স নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমরা অনেক বড় একটা স্কিম হাতে নিয়ে কাজ করেছি, জেনেটিক্সটা তো হলো বেসিক্যালি সব কিছুর সূত্র, এই সূত্র থেকে আমরা শুরু করেছি, কিন্তু এই সূত্রের পরেও কিন্তু অনেক অ্যাক্টিভিটিজ আমরা অনেক আগেই শুরু করেছি। সেটার মধ্যে আছে যেমন ক্যাটলের খাবার আমরা সরবরাহ করি বাংলাদেশে 1 নম্বর কোম্পানি আমরা জয়েন্ট ভেঞ্চারের থ্রু দিয়ে, আমরা ক্যাটলের জন্য হাইজিন প্রোডাক্ট, ক্যাটলের জন্য আপনার নিউট্রিশনাল প্রোডাক্ট, ক্যাটলের জন্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ভ্যাকসিন সবই আমরা দিচ্ছি। তাহলে মাঝে আমরা কী করছি না, আমরা দুধ উৎপাদন করি না, আমরা মাংস উৎপাদন করি না, আমরা দুধ প্রসেস করি না, মাংস প্রসেস করি না, আমরা ক্যাটল ভ্যালু চেনের আইদার মিল্ক ভ্যালু চেন বলি অথবা মিট ভ্যালু চেনের সর্বক্ষেত্রেই আমরা অবদান রাখবো এবং সব ধরনের অ্যাক্টিভিটিস করবো। ফলে ভবিষ্যতে দেখা যাবে যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দুধ উৎপাদনকারী দেশ হবে অথবা মাংস উৎপাদনকারী দেশ হবে, দেশের চাহিদা পূরণ হবে, বিদেশে আমরা রপ্তানি করতে পারবো, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।